আসসালামু আলাইকুম। আমি সেই ব্যক্তি যে একসময় সারাক্ষণ গান বাজনা করতাম, মানুষকে গিটার শেখাতাম, নিজের গানগুলো ছোট ছোট করে নিজেই কম্পোজ করতাম, এডিট করতাম, তারপরে ইউটিউবে ছাড়তাম, ফেসবুকে ছাড়তাম। এভাবে আমার স্বপ্ন ছিল গান নিয়ে অনেক বেশি। সারা রাত গিটার বাজাতাম, মানুষকে গান শোনাতাম, মানুষ আমার গান শুনতো, অনেকে হাততালি দিত, অনেকে অনেক বাহবা দিত, আমার শুনতে অনেক ভালো লাগতো। সেই আমি আজকে গানের বিরুদ্ধে ফতোয়া দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাকে এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে এসেছেন। আজকের এই ভিডিওতে আমরা শরীয়ত সম্পন্নভাবে দলিল সহ জানব গান বাজনা যে আসলে ইসলাম ধর্মে হারাম। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা এখনই চলে যাচ্ছি। গান বাজনা হারাম এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, পশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে। সহিহ বুখারী শরীফের এই হাদিসটি একদম স্পষ্ট পরিষ্কার বলে দিচ্ছে যে বাদ্যযন্ত্র হচ্ছে হারাম। যারা হারামে লিপ্ত হবে তারা গুনাহগার হবে, আর যারা হারামকে হালাল করে নিবে তারা কুফরিতে লিপ্ত হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, মুমিন নারী ও পুরুষকে এটি শোভা পায় না যে যখন আল্লাহ ও তার রাসূল কোনো বিষয় নির্ধারণ করে দিবেন তখন তারা এর বিরোধিতা করবে। যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে সে অবশ্যই বড় ভুলের মধ্যে নিপতিত হবে। গান, গায়িকা, গানের ব্যবসা এবং এর চর্চাকে হারাম আখ্যায়িত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা গায়িকা দাসী ক্রয় বিক্রয় করো না এবং তাদেরকে গান শিক্ষা দিও না, আর এসবের ব্যবসায় কোনো কল্যাণ নেই, জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম। তিরমিজি শরীফের এই হাদিস। বর্তমানে গান ও বাদ্যযন্ত্রের বিশাল বাজার তৈরি হয়েছে যাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। মনে রাখতে হবে এর সকল উপার্জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সম্পূর্ণভাবে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজতে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধসিয়ে দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পানি যেমন ভূমিতে তৃণলতা উৎপন্ন করে তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। উপরোক্ত বাণীর সত্যতা এখন দিবালোকের ন্যায় পরিষ্কার। গান বাজনার ব্যাপক বিস্তারের ফলে মানুষের অন্তরে এই পরিমাণ নিফাক সৃষ্টি হয়েছে যে সাহাবিদের ইসলামকে এ যুগে অচল মনে করা হচ্ছে এবং গান, বাদ্য, নারী পুরুষের মেলামেশা এসব জিনিসকে এই যুগে হালাল মনে করা হচ্ছে। দু একটি ক্ষেত্রে শুধু দফ বাজানোর বিষয়টি ব্যতিক্রম থাকলেও যে কোনো বাদ্যযন্ত্রই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবিদের বাস্তব আমল থেকে তা প্রমাণ করা যায়। একবার চলার পথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাঁশির আওয়াজ শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে নাফে, এখনও কি আওয়াজ শুনছ? আমি বললাম, হ্যাঁ। অতপর আমি যখন বললাম এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন। মুসনাদে আহমদ, হাদিস 4535। বন্ধুরা, একবার জাস্ট ভেবে দেখুন যে গানের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী কেরাম কখনোই কানে নিতেন না। সেই গানের আওয়াজ না শুনলে আজ আমাদের ঘুম হয় না, সেই গানের আওয়াজ না শুনলে আজ আমরা মনে শান্তি পাই না। আমরা কি পরিমাণ পথভ্রষ্ট হলে এই কাজগুলো করতে পারি তা আপনারা শুধু একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন। এতক্ষণের আলোচনা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গান বাজনা হচ্ছে আমাদের পবিত্র ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম একটি বিষয়। কিন্তু এখন আপনাদের অনেকের মনে একটি প্রশ্নের উদ্ভব ঘটতে পারে, আর প্রশ্নটি হচ্ছে, ভাই আমরা যখন অনেক অবসাদগ্রস্ত থাকি, যখন আমাদের মাথা একদমই কাজ করে না, কিংবা যখন আমরা বাসে চলি আমাদের মন অনেক খারাপ থাকে, তখন কানে দুটি হেডফোন লাগিয়ে গান শুনলে খুব দারুণ লাগে, মনটা ভালো হয়ে যায়, তাহলে ইসলাম কেন আমাদেরকে এখানে বাধা দিচ্ছে? ইসলাম কেন এত নিষ্ঠুর, কিংবা ইসলামের নিয়মকানুনগুলো কেন এত কঠোর? এরকম একটি প্রশ্ন আপনাদের সবার মনে উঠতেই পারে। তো ব্যাপারটা হচ্ছে, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, এটা হচ্ছে আপনার আগুন আর পানি কখনো একসাথে থাকতে পারে না, ঠিক আপনার ঈমান এবং কুফর কখনো একসাথে থাকতে পারে না। গান বাজনা হচ্ছে এমন একটি বিষয় যা সবসময় আপনাকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে নিয়ে যায়। আমার ব্যক্তিগত লাইফের আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যখন আমি গিটার বাজাতাম, গান বাজনা করতাম, আমার মাঝে মাঝে এমনও হয়েছে আজান দিচ্ছে তখন আমি গিটার বাজাচ্ছি, আজানের শব্দেও আমি গিটার বাজানো থামাচ্ছি না, আমার মনে হচ্ছে আচ্ছা থামাই আবার থামাবো না, এমন একটা কনফিউশনে কাজ করতেছি এবং ঠিক সেই সময় আমি গিটার বাজাচ্ছি। অর্থাৎ এমন একটা অবস্থা, আমি এতটা কুলসিত হয়ে গিয়েছিলাম যে আজানের শব্দ, আল্লাহ তাআলার বরাতের শব্দ, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে মহান, যে সময় প্রতিটা জীবজন্তু একদম চুপ হয়ে যায়, যারা মাথায় কাপড় দেয় না তারাও মাথায় কাপড় দেয়, সেই সময় আমি গিটার বাজিয়ে চলছি, গান বাজাচ্ছি। তো এতটা
কুফরের দিকে আমাকে এটা অগ্রসর করেছিল। তো এই বিষয়টা আসলে প্রতিটা মানুষকেই আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায়, আর ঠিক এই কারণেই আল্লাহ তাআলা হচ্ছে সবকিছু জানেন যে এটা হচ্ছে বান্দার জন্য ক্ষতিকর হবে, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে নিয়ে যাবে, আর তাই আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে আমরা যখন মদ খাই, মদের মধ্যেও কিন্তু কিছুটা উপকারিতা থাকে। যারা মদ খায় তারা কিন্তু জানে যে মদের মধ্যেও কিছুটা উপকারিতা আছে, কিন্তু এর অপকারিতা বেশি, তাই আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। ঠিক তেমনই গানের মধ্যে উপকার রয়েছে, গান শুনলে হয়তো আপনার মন ভালো হচ্ছে, কিন্তু গানের মধ্যে যে অপকার রয়েছে সেটা অনেক বেশি, সেটা আপনাকে সবসময় আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে। আর ঠিক এ কারণেই আল্লাহ সুবহান তাআলা মানুষের জন্য এই গান বাজনা বাদ্যযন্ত্র এই বিষয়গুলোকে হারাম করে দিয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা পবিত্র কোরআন তেলাওয়াত শুনবেন, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন, আস্তে আস্তে আপনাদের অন্তরে যখন আল্লাহ তাআলার কালামের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, তখন দেখতে পারবেন এই পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে অনেক ভালো লাগছে, গান বাজনা বিষয়টা একদমই বিদঘুটে লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, যেহেতু এখানে রেফারেন্স সহ বলা হয়েছে গান বাজনা হচ্ছে হারাম, সুতরাং তাদের যে কনফিউশনগুলো ছিল কিংবা যারা জানে না গান বাজনা হারাম তাদেরকে জানাতে পারেন। এতে যেটা হবে আপনি তার জন্য উপকার করছেন, তাকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর চেষ্টা করছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।